হ্যালো বন্ধুরা, সঞ্জয় বার্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সঞ্জয়, আমি আছি আপনাদের সাথে, আপনাদের কাছে সর্বক্ষণ সর্বসময়। এবার আজকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি। আজকে জিনিস ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, ওই জন্য বলবো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে। আর আজকে যে খুব এমন যে একটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দরকার প্রয়োজন জিনিস, হ্যাঁ এটাকে করতেই হবে। কারণ না করলে পাখির ঘরে, আজকে দেখাবো যে পাখির ঘরে মেঝেতে, আমরা পাখির ঘর যখন পরিষ্কার করি মেঝেতে পয়জন মুক্ত করার জন্য কীভাবে কী করতে হবে, কম খরচে কোনো মেডিসিন ছাড়াই কিন্তু এটা করা যাবে। তাই যেমনই হোক, এটা কোনো কলোনি হোক বা কোনো সেপারেট কেজ হোক, যাতে মেজে করা। যেমন আমার ঘরে কিন্তু সেপারেট কেজেও, কিন্তু সব সেপারেট কেজেও কিন্তু আমার সব বালি সিমেন্ট দিয়ে মেজে করা আছে, যার কারণে ওরা পায়খানা করলে জল ফল যখন শুষে নেয়। আর সব সময় সব কলোনিতে সব সময় কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে বার করা যায় না। অনেকেই হয়তো বলে জল দিয়ে বার করে, কিন্তু সব সময় জল দিয়ে বার করা যায় না। কলোনি পরিষ্কার করার পরে, কলোনি পরিষ্কার করার পরে আমাদের হয়তো 6 মাস বা 3 মাস 4 মাস বাদে বাদে হয়তো আমরা ধুই, কিন্তু 15 দিন 20 দিন 10 দিন বাদে বাদে হলেও আমাদের কিন্তু ঘরটা পরিষ্কার করতে হয়। সপ্তাহে সপ্তাহে হলেও আমি যেমন সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি, সপ্তাহে সপ্তাহে ঘর পরিষ্কার করার পরে আমি কী করি সেটাই আজকে আমি দেখাবো। তাই বলছি বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে চলেছি, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা দেখো এবং অন্য বাকি বন্ধুদের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দাও, জিনিসটা যেন তারাও করে উপকৃত হয়। হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি। আজকে দেখাবো এই যে জিনিসটা দেখছেন, এই জিনিসটা হলো এই যে, এটা কিন্তু চুন। এই চুন কিন্তু বিরাট উপকারিতা জিনিস, যেমন পাখির জন্য কিংবা পাখির ঘরের মেঝেতে আমি দেব। এইটার জন্যই আমি বলছি, এটা দিয়েই আমি মোটামুটি পাখির ঘরে বহু পয়জন হয়, অনেক সময় ফাঙ্গাস ভাইরাস অনেক সময় অনেক কিছু কেটে যাবে এই চুন ব্যবহার করলে। চুনটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাই আমি আজকে দেখাতে চলেছি আর দেখাচ্ছি, চলো। এই যে বন্ধুরা, আমি এইভাবে কিন্তু মেঝেতে এই আস্তে 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 করে ছড়িয়ে দেবো, কারণ খুব জোরে উড়ালে কিন্তু চোখের পাখির চোখে লাগলে ক্ষতি হবে, তাছাড়া আর কোনো অসুবিধা কিন্তু হবে না। কারণ পাখির চোখে লাগলে একটু প্রবলেম হবে, আর এ যদি পাখি একটু খেয়েও নেয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এ চুনে থাকে ক্যালসিয়াম। এটাকে আমি এইভাবে দিলাম, সবটাই ছড়িয়ে দিলাম, সবটাই ছড়িয়ে দেবো, এরকম অল্প 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 করে ছড়িয়ে দেবো। দেওয়ার পরে এরকম ছড়িয়ে নেবো হালকা হালকা করে করে, এর উপরে আমি জল দিয়ে দেবো, জল স্প্রে করে দেবো। তাহলে কী হবে, মেঝেতে যত ফাঙ্গাস ভাইরাস ফাইরাস থাকলে এগুলো কেটে কেটে যাবে। কলোনিতে কিন্তু পাখি কিন্তু অলরেডি আমার আছে, কলোনির ভেতরে, এই যে কলোনির ভেতরে পাখি কিন্তু অলরেডি আছে, তার মধ্য দিয়েও আমার এই কাজটা কিন্তু করতে হবে। করলে কী হবে, কোনো পয়জন থাকবে না। এই যেমন এই বাচ্চাও আছে কিছু কিছু, এবার কী করতে হবে, এরকম দেওয়ার পরে এই এই যেমন স্প্রে মেশিন দিয়ে এরকম স্প্রে করে দিতে হবে, স্প্রে করে করে এটাকে চুনটাকে ভিজিয়ে দিতে হবে। এ আমি কিন্তু এরকমভাবে পুরোটা ঘরটা স্প্রে করে ভিজিয়ে দেবো, মোটামুটি মেঝেটা ভিজিয়ে দিলে, দেওয়ার পরে হালকা করে ঝাঁটা দিয়ে একদম পুরো এটাকে মিশিয়ে দেবো, ঝাঁটা দিয়ে মিশিয়ে দিলে তাহলে পুরো জায়গাটা পুরো পেয়ে যাবে, আর এটা একদম পুরো মেঝের সাথে চুনটা মিশে যাবে। তখন আর এই চুনটা উড়ে আর কারো পাখির চোখে ফোকে লাগবে না, চোখে লাগলে ওদের একটু প্রবলেম হবে, আর তাছাড়া যদি একটু খেয়েও নেয়,
খেলেও কিছু ওদের অসুবিধা নেই, যত এখান থেকে খাবার থেকে বা যে কোনো জায়গার থেকে যদি একটু খেয়েও নেয় তাহলে কোনো অসুবিধা কিন্তু ওদের হবে না। এরকম স্প্রে করে করে দিয়ে দিয়ে আমি পুরো ঘরটাই স্প্রে করে দিয়ে একটু জল, নাহলে জল ছিটে দিয়েও হবে, জলে জল একটু দিয়ে তারপরেও ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি ঝাঁটা দিয়ে কীভাবে করে দিতে হবে, হালকা করে ঝাঁটা দিয়ে মেলে দিতে হবে। আমরা দেখো যেটা বলছিলাম এমনি করে মিলিয়ে দিতে হবে, এই ঝাঁটা দিয়ে এরকম মিলিয়ে দিতে হবে, দিলে একদম পুরো মিলে যাবে মেঝের সাথে, মেঝের সাথে মিলে যাবে একদম পুরো তিনটাই। বড় কলোনি হলে এরকম জল ছিটে দিয়ে দেবেন, জল ছিটে দেওয়ার পরে এরকম করে দিলে হবে। আর যেগুলো সেপারেট কেস সেগুলো তো ছোটো জায়গা, সেখানে স্প্রে করে দিলেও হয়ে যায়। এরকম করে দিলাম,